এবার আপনাদের নিয়ে যাব আন্তর্জাতিক চিত্রকর্ম প্রদর্শনীতে। যে প্রদর্শনীতে ফুটে উঠেছে শিল্পীর হাতে আঁকা ছবিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, করোনা ভাইরাস ও তার প্রতিকার সহ নানা চিত্র। প্রয়াত চিত্রশিল্পী কাজী আনোয়ার হোসেন নামে মাদারীপুর শহরে লেকের দক্ষিণ পাড়ে মুক্তিযোদ্ধা অডিটোরিয়ামে শুরু হওয়া 12 দিনের যে আয়োজন দেখতে ভিড় জমিয়েছে সবাই। জীবনের নানা গল্প, ছন্দ আর ঐতিহ্য রং তুলির ছোঁয়ায় যেন জীবন্ত হয়ে ধরা দিয়েছে কাজী আনোয়ার হোসেন আন্তর্জাতিক চারুকলা প্রদর্শনী 2023-এ। স্বাধীনতা সংগ্রাম, বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, করোনা মহামারী সহ নানা বিষয়ে এঁকেছেন দেশ বিদেশি 200+ শিল্পী। জেলা প্রশাসনের আয়োজনে 21-এ পদকপ্রাপ্ত প্রয়াত চিত্রশিল্পী কাজী আনোয়ার হোসেন স্মরণে মাদারীপুরের মুক্তিযোদ্ধা অডিটোরিয়ামে চলছে আয়োজন। ঘুরে ঘুরে আমি এই প্রদর্শনীতে দেখলাম বিভিন্ন দেশের, বাংলাদেশ সহ বিভিন্ন দেশের বিভিন্ন চিত্র এখানে দেখা যাচ্ছে। মাদারীপুরবাসী কাজী আনোয়ার হোসেনের ছবি দেখতে পাচ্ছে, তার চিত্রকর্ম উপভোগ করতে পারছে, সাথে সাথে দেশের বিভিন্ন অঞ্চলের চিত্রশিল্পীদের যে চিত্রকর্ম সেগুলো তারা উপভোগ করতে পারছে। দেশি শিল্পীদের ভাস্কর্যের পাশাপাশি 3টি গ্যালারিতে 250+ চিত্রকর্ম দেখতে নানা বয়সের মানুষের পদচারণায় এখন মুখর প্রদর্শনী প্রাঙ্গণ। চিত্র প্রদর্শনগুলো দেখলাম, আসলেই আমি দেখে অভিভূত। এত সুন্দর চিত্রকর্ম যদি মাদারীপুর আয়োজন না হতো তাহলে দেখতে পারতাম না। স্টুডেন্ট বা বাচ্চা কাচ্চা যারা আসছে তারা বিভিন্ন বিষয় সম্পর্কে অনেক কিছু জানতে পারছে। আয়োজকদের উদ্দেশ্য ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি দেশের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া। এই শিল্পকর্মের মধ্য দিয়ে আমরা একটা মেসেজ দিতে চাই, যাতে করে আমাদের সমাজে যত ধরনের অপকর্ম, অপসংস্কৃতি আছে সেগুলো চলে যাবে, দূরীভূত হবে এবং সবাই হবে রুচিশীল মানুষ। প্রতি বছর নিয়ম করে যেন এমন আয়োজন করা হয়, এমনটাই প্রত্যাশা চারুকলা প্রদর্শনীতে আগতদের। সাগর হোসেন তামিম, চ্যানেল 24, মাদারীপুর।